আপনারা কি বিয়ে করছেন? এটা তো বলবো না। টিকটকার প্রিন্স মামুনকে গ্রেফতার করে রিমান্ডে তোলার জন্য আদালতে নিয়ে আসা হয়েছে। আসন মামলা সুন্দরী তরিল কি ভিল কি ভা প্রলোভন দেখিয়ে ধর্ষণ আমার মনের উপর বাড়ায় অনেক তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব। অথচ লায়লা মামুনকে হাজারবার প্রশ্ন করা হয়েছিল, আপনারা বিবাহিত না অবিবাহিত? আপনারা কি বিয়ে করছেন? এটা তো বলবো না। সব সময় তারা উত্তর দিয়েছে বলবো না, এটা কোনো বড় পরিসরে দাঁড়ানো হবে না। বিয়ে না করে থাকলে আপনাদের ব্যাপার, বিয়ে করলেও আপনাদের ব্যাপার, যেহেতু আপনাদের নিয়ে আলোচনা। এখন বড় পরিসরে দাঁড়ানো হলো ধর্ষণের মামলা। সবশেষ চলতি বছরের 14 মার্চ মামুন লায়লার বেডরুমে আগের মতো তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। আড়াই বছর বিয়ে ছাড়া ঠাকুর ডুবা প্রিন্স মামুন এখন জেলখানায় রিমান্ডে। লায়লা ম্যাডাম বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় সুদে আসলে ভোদার দাম ধরলেন 30 লক্ষ টাকা। পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি, আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে গেছে। মিথ্যা যে নয় লায়লার কথা শুনে তা বুঝে গেছেন। আড়াই বছর মামুন মদ খেয়ে, ইয়াবা খেয়ে, উত্তেজনামূলক ট্যাবলেট খেয়ে লায়লার সাথে ঘুমাতো, আর কি কি করতো আপনারা বুঝছেনই। পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। কত সহ্য করেছেন লায়লা, অতবার বিয়ের সিঁড়িতে তিনি বসতেই পারেননি। লায়লা শুধুমাত্র গোডাউনের দায়িত্বটাই পালন করেছেন। লায়লা যখন দেখতেছেন মামুনের সাথে আর পেরে উঠে পারা যাচ্ছে না, তখন লায়লা মামলা করেন বিয়ের প্রলোভন দেখে ধর্ষণের। লায়লার মামলাটি আমার কাছে ভাড়ার টাকা আদায়ের মতোই মনে হয়েছে। মুসলিম সমাজের লিভ টুগেদার কি জায়েজ আছে? কখনোই না। অথচ লায়লা মামুনকে হাজারবার প্রশ্ন করা হয়েছিল, আপনারা বিবাহিত না অবিবাহিত? আপনারা কি বিয়ে করছেন? এটা তো বলবো না। সব সময় তারা উত্তর দিয়েছে বলবো না। এটা আসলে আমাদের একটা আছে যে আমরা দুজনেই ডিসাইড করেছি যে এই জিনিসটা নিয়ে সবার মনে একটা কনফিউশন আছে, কোয়েশ্চেন, একটা আগ্রহ আছে। তো এটা আমরা সুন্দর করে বলবো, মানে একটা বড় সারপ্রাইজ করে বলবো বা কিছু করে একটা বলবো আর। এটা কোনো বড় পরিসরে দাঁড়ানো হবে। এখন বড় পরিসরে দাঁড়ানো হলো ধর্ষণের মামলা, প্রলোভন দেখিয়ে ধর্ষণ। আমার প্রশ্ন হলো, পুলিশ কি সেটা দেখেনি? তখন লায়লা মুখ খোলেননি? তখন কি বিয়ের প্রলোভনে ধর্ষণ ছিল না? নারী শিশু আইনটা কি শুধুমাত্র মেয়েদের জন্য সীমাবদ্ধ? দোষ কি শুধু পুরুষেরই? আমার মনে হয় ইসলামী আইন অনুযায়ী তাদের পূর্বের কথোপকথন বিশ্লেষণ করে কলা পর্যন্ত পুঁতে পাথর মেরে ফঙ্গেসার করে দেওয়া উচিত। কি বলেন ভিউয়ার্সরা, একটু জানাবেন। আম্মা যা ও আম্মা যা।